একটা পরিবর্তনের লক্ষ্যে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইগল মার্কায় ভোট দিবেন একটা সুন্দর সুশৃঙ্খল ভয়ভীতিহীন রায়পুরা গড়ে তুলতে তাদের কাছে উৎসর্গ করে গেলাম আপনারা ওকে ভোট দিবেন জয়যুক্ত করবেন আপনারা দেখছেন তাজা খবর 24 আমার বাবা সব বরাবর নির্বাচিত হয় কিন্তু কখনো এরকম ভাবে আমার আশা হয় নাই এইবার আসলে এইভাবে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমার বাবার মনে আপনাদের প্রতি যে ভালোবাসা সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করা আপনারাও আমার বাবাকে অনেক ভালোবাসেন সেটা আমি জানি তারপরেও আমি আপনাদের প্রতি যে ভালোবাসা সেটার বোঝানোর জন্য এখানে দাঁড়াইছি আজকে আমি আমার বাবা আমাদের পরিবার সেই পরিবারের ঊর্ধ্বে আমার বাবা আপনাদেরকে ভালোবাসে কারণ আমার পরিবারের কোনো কিছুতে যতটা আত্মতৃপ্তি কাজ করে আমার বাবার আমি দেখেছি তার থেকে অনেক বেশি আত্মতৃপ্তি কাজ করে আপনাদের পাশে থাকতে পেরে তো সেই সুযোগটা আপনারা দিবেন এই অনুরোধ নিয়ে আমি এখানে আজকে দাঁড়িয়েছি দিবেন তো আপনারা সেই সুযোগ ধন্যবাদ আমার বাবা ইগল মার্কায় আছেন আমি এমপি প্রার্থী হিসেবে আপনাদের কাছে আমার বাবার জন্য ভোট চাইতে দাঁড়াইনি বরং রায়পুরাতে একটি সেবক আপনাদের মাঝে দেওয়ার জন্য আমি এখানে আমার বাবা একজন সেবক হিসেবে কাজ করবেন সেই জন্যই আমার আসলে দাঁড়ানো তো এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে রিয়াদ আঙ্কেল ওনাকে অনেক অনেক থ্যাংকস এবং ওনার প্রতি আমি আমার পরিবার আমার বাবা আমরা সবাই অনেক কৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য তাছাড়াও এখানে আরো অনেক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ আপনারা সবাই আছেন আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞ আপনারা সবাই আমার বাবার পাশে থাকবেন সেই অনুরোধেই আপনাদের কাছে আমার থাকা আমি বলবো একজন এমপি প্রার্থী নয় বরং আপনাদের পাশে একজন সেবক রাখার জন্য আপনারা আমার বাবাকে ভোট দিবেন এবং পাশে থাকবেন 7ই জানুয়ারি যে ভোট নির্বাচন সেখানে আপনারা নিজেদের ভয় দূর করে একটা পরিবর্তনের লক্ষ্যে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইগল মার্কায় ভোট দিবেন একটা সুন্দর সুশৃঙ্খল ভয়ভীতিহীন রায়পুরা গড়ে তুলতে আপনারা সবাই আপনাদের পরিবার নিয়ে ভোট দিবেন এবং আমার বাবাকে জয়যুক্ত করবেন আমি আরেকটা কথা বলতে চাই এই জয় শুধু আমার বাবার একার জয় নয় আমার বাবা এমপি হতে পারা মানে আমি সেই এমপি উৎসর্গ করতে চাই রিয়াদ আঙ্কেলকে এবং রায়পুরার সাধারণ সকল মানুষকে নেতৃবৃন্দ সবাইকে এবং সেই সবাইকে নিয়ে একটা সুন্দর রায়পুরা গড়ার পরিকল্পনাই আমার বাবার একা রায়পুরা চালানোর পরিকল্পনা তার কখনোই না আপনারা সবাই পাশে থাকবেন সবাই আমার বাবাকে সহযোগিতা করবেন রিয়াদ আঙ্কেল সহযোগিতা করবেন এবং আমার বাবার প্রধান অ্যাডভাইজার এবং বলবো যে সাপোর্টার রিয়াদ আঙ্কেল থাকবেন আপনিও এমপি হবেন আমার বাবা যখন এমপি হবে সেই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আপনারা সবার পাশে থাকবেন আপনাদের পরিবার নিয়ে কাল ভোট দিবেন থ্যাংক ইউ সবাইকে আপনাদের জন্য যে ওর দীর্ঘ শ্বাসটা ছিল সেটা আমি নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য সেটা আমি খুব কাছে থেকে দেখেছি সেই জন্য আজকে আমি ওর পাশে এসে দাঁড়িয়েছি আপনাদের সামনে আজকে আমি সামনে এসেছি আপনাদের কাছে আপনাদের জন্য মিজান সাহেবকে রেখে গেলাম আপনারা আমাদের জয়যুক্ত করবেন আপনারা আপনাদের ও সেবক হবে আপনি এই কথা দিয়ে গেলাম ও আমি পরিবারে নিয়ে যাব না ওর দিবি দিবে ও তো 15 বছর সে আপনাদের পাশে ছিলেন আমাদের পরিবারে ছিলেন না আমি আজকে আবার ওরে আপনাদের কাছে উৎসর্গ করে গেলাম আপনারা ওকে ভোট দিবেন জয়যুক্ত করবেন আপনাদের হয়ে সে কাজ করবে আপনাদের পাশে থাকবে সুখে দুঃখে সেটাই আমার চাওয়া ইগল মার্কায় ভোট দিবেন ইগল মার্কায় শুধু মিজানুর রহমানের না এটা আপনাদের মার্কা আপনারা ভোট দিবেন ওর কি জয়যুক্ত করবেন সেইটাই আমার আশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু